السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقل بي الحق وهجاك الباطل إن الباطل كان جهوكا সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তির দ্বারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি আজকে লাইভের এই টাইটেলটা দিয়েছি যে মোল্লা নিজাম ভার্সেস শেখ মতিউর রহমান মাদানী। যাক, এ বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত ধরে আমরা কিন্তু বিভিন্ন আমরা কথোপকথন শুনছি। কয় এক বছর থেকে আমার জানা মতে যে শেখ মতিউর রহমান মাদানীর একটি ভিডিওর জব দেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশি একজন আলোচক, একজন বক্তা, যিনি জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট এবং তিনি প্রচার করেন। তার নাম নিজাম, মোল্লা নিজাম নামে পরিচিত তিনি। তিনি ফেসবুক প্রোফাইলও তার আছে। তিনি সরাসরি ভিডিও বক্তৃতা তিনি দেন, পাশাপাশি তিনি ফিল্ডও কাজ করেন, আপনারা অনেকেই চেনেন। যাই হোক, আজকে যে বিষয়ে আমি আলোকপাত করার জন্য এসেছি সেই আলোচ্য বিষয় হচ্ছে, কয়েকদিন আগে শেখ মতিউর রহমান মাদানী আবুল আলা মওদুদীর কিতাবপত্রে যেসব সালাফ বিরোধী কথা এবং আকিদা বিষয়গুলো আছে, বিশেষ করে আমাদের শেখ মতিউর রহমান মাদানী দাম্মামি, যিনি এখন দাম্মামে আছেন, আমাদের ভারতের মালদাতে তিনার বাড়ি, তিনি জন্মগ্রহণ ওখানে করেছেন, ওখান থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, পরবর্তী সময় তিনি মালদা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, যার কয়েক হাজার বক্তৃতা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা সকলেই জানেন। তারকে চেনেন না বাংলা ভাষাভাষী মানুষ, এমন সংখ্যক খুব কম মানুষ আছে যারা ধর্ম নিয়ে বিশেষ করে চর্চা করে। যাক, শেখ মতিউর রহমান মাদানীর অসংখ্য বক্তৃতা আছে, অনেক বাংলা ভাষাভাষী মানুষ উপকৃত হয়েছে, এটা সন্দেহ কোনো অবকাশ নেই। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য উপস্থিত হয়েছি, যে মোল্লা নিজাম সাহেব, তিনি জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট, প্রথমে বলেছি তিনি শেখ মতিউর রহমান মাদানীর একটা বক্তৃতার কিছু অংশকে নিয়ে তিনি পর্যালোচনা করার চেষ্টা করেছেন, তবে তিনি ইনসাফপূর্ণ আলোচনা করতে পারেননি। কেননা শেখ মতিউর রহমান মাদানী, তিনি আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ, তার যতগুলো কিতাবপত্র আছে তার দৃষ্টিকোণ থেকে যেগুলো মনে হয়েছে যে সালাফ বিরোধী কথা এবং এই আকিদাগুলো সালাফ মানহাজ থেকে এটা দূরে সরে গেছে, বা সালাফ বলতে আমি কোনো আহলে হাদিস বা সালাফিদের কথা বলছি না, যে পূর্ববর্তী যারা উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব আছে, যারা সকলের ঐক্যমত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সেই সব ওলেমাদের যে ব্যাখ্যার সঙ্গে আবুল আলা মওদুদীর কিছু সাংঘর্ষিক ব্যাখ্যা, এবং আবুল আলা মওদুদীর ব্যাখ্যাটা একদম নিতান্তই ভুল। একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, এটা স্বাভাবিক। তো ভুল মানুষ করবে, এটা স্বাভাবিক, কিন্তু বর্তমান কিছু মানুষ এমনটি তাদের ধারণা বা তাদের কথোপকথনে মনে হচ্ছে যে না, আল্লামা মওদুদী তিনি কোনো ভুলই করতে পারেন না, এমন একটা বিষয়। আরে ভাই, ভুল যদি করেন মানুষই তো ভুল করবে, ভুল করবে এটা স্বাভাবিক। তো আবুল আলা মওদুদী যদি কোনো ভুল ভুল করে, অবশ্যই আপনার উচিত যে না, এখানে মওদুদী সাহেবের ভুল আছে, তো এখান থেকে আমরা দূরে থাকাটা আমাদের জন্য বাঞ্ছনীয়, এটা ঠিক আছে। কেননা মতিউর রহমান মাদানী তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে এখানে আবুল আলা মওদুদীর কিছু ভুলের কথা বলছি সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। কেন? কেননা তার বইগুলো উর্দু ভাষা এবং বাংলা ভাষায় অ্যাভেলেবল আছে, মানুষ তার এই মানে বইগুলো যেগুলো আকিদাগত বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তি যেন তারাও যে আক্রান্ত না হয়। আর আবুল আলা মওদুদীর যে কিছু ভুল সমস্যা আছে, এটা আপনারা অস্বীকার করেন কিভাবে? এটা তিনি তো মানুষ, তিনি ভুল হবে, এটা স্বাভাবিক। আর তার যে ভুলের পরিমাপগুলো, সেগুলো আপনি তাহাকে কে এমনি আলোচনা করে জবাব দিতে পারেন, কিন্তু এগুলো না করে শুধুমাত্র কিছু রাগ মেটানো, কিছু ক্ষোভ মেটানোর উদ্দেশ্যে কিছু ভিডিও করছে, যারা সমাজে প্রতিষ্ঠিত আলেম, যাদের বক্তৃতা লক্ষাধিক মানুষ জনসম্মুখে শোনে, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে তো লক্ষাধিক মানুষ শোনেই। তো যাই হোক, আমরা আজকে মোল্লা নিজামের কয়েক যে তিনি পর্যালোচনা করেছিলেন শেখ মতিউর রহমান মাদানীর বক্তৃতাকে কেন্দ্র করে, তিনি এমনভাবে হাসি দিয়ে আলোচনা করেছেন যে হাসিটা তার অন্তর থেকে হাসি না, তা শেখ মতিউর রহমান মাদানীকে হাসির পাত্র বানানোর জন্য তিনি আলোচনাটি করেছেন। যাইহোক, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। তার 38 মিনিটের একটা আলোচনা আমি দেখলাম, তিনি 12 মার্চ 2019 তিনি করেছেন। ওই আলোচনার মধ্যে থেকে কয়েকটি বিষয়, শেখ মতিউর রহমান মাদানীর পক্ষে নয়, আমি মোল্লা নিজামের পক্ষেও আমি আছি না, নেই, আর আবুল আলা মওদুদীকে ডিফেন্ড করার জন্য বা তাকে হীন মানে হীন প্রতিপন্ন করার প্রতিপন্ন করার জন্য আমি এখানে আলোচনা করব না, আমি ইনসাফপূর্ণ কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, শেখ মতিউর রহমান মাদানী তিনি অসংখ্য বক্তৃতা দিয়েছেন, যেসব ব্যক্তিদের মধ্যে কিছু সমস্যা আছে তিনি তুলে ধরেছেন। এটা একটা অলঙ্ঘনীয় দায়িত্ব যে উম্মত যদি বিভ্রান্তি কোনো ব্যক্তির মাধ্যমে হয়, তার লেখনী অথবা তার বক্তৃতার মাধ্যমে সচেতন করা। আর এটা শেখ মতিউর রহমান মাদানী শুধু নিজে একা করে এমনটি নয়,
বরং দেখেন বিভিন্ন জামাত ইসলামের যারা লিডার আছে তারা বক্তৃতার ফিল্ডে তারা বিভিন্ন আলিমের সমালোচনা করছে, বিভিন্ন বক্তার সমালোচনা করছে, বিভিন্ন লেখকের সমালোচনা করছে। স্বয়ং জামাত ইসলামের যারা আছে তারা বিভিন্ন আকিদাগত বিষয়ে যারা পীর তরিকার মধ্যে আছে তাদেরকে ডিফেন্ড করছে, ভাই তারা তো ডিফেন্ড করছে একজনকে, যারা জামাত ইসলামী তারাও তো একজনকে ডিফেন্ড করছে, সে হোক পীর তরিকা বা অন্য কোনো তরিকা, তারা ডিফেন্ড করছে। তো যারা পীর তরিকার পথে আছে তারা ওটাকে বারহাক মনে করছে, কিন্তু তারা ডিফেন্ড করছে, তাদের সমালোচনা করছে জামাত ইসলামী। তো এখানে একনিষ্ঠ চিত্ত আপনি বলতে পারেন না যে কেউ কারো সমালোচনা করবে না বা জামাত ইসলামী কারো সমালোচনা করে না, বা কয়েক হাজার বক্তৃতা আছে যে আপনারা বিভিন্ন আলোচকের আপনারা সমালোচনা করেছেন। শেখ নিজাম নিজেই, তিনি নিজাম মোল্লা নিজাম, তিনি নিজেই কিছুদিন আগে ওই বাংলাদেশের বক্তা একজন নোমাল কাসিমি, যিনি সূরা বাকারা 288 নম্বর আয়াত বলে ডক্টর জাকির নাকে প্রতিবন্ধ করার চেষ্টা করেছিলেন, পাল্টা তিনি জবাব দিয়েছেন, তিনিও তো ওই ব্যক্তিকে অনেক মানে নিচু মানে কথা বলেছেন নোমাল কাসিমি। নোমাল কাসিমির সঙ্গে আমার আকিদাগত অনেক মত পার্থক্য বিভ্রান্তি তার আছে আমি জানি, আমি সেদিকে বিষয়টা নাই, কিন্তু মোল্লা নিজাম তিনিও তো একজনকে ডিফেন্ড করছে, একজনের বিরুদ্ধে কথা বলছে, পক্ষে না বিপক্ষে পরে কথা। কথা হচ্ছে এটা যে কেউ যদি ভুল করে তাকে সংশোধনের উদ্দেশ্যে কোনো কিছু কথা বলতে পারবো কি? সমস্ত ওলেমারা এবং সমস্ত ফিরকার ব্যক্তিরা তারা নিজেরা মনে করে হ্যাঁ কেউ যদি ভুল করে তাকে সংশোধনের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া, আলোচনা করা, লেখা লেখির মাধ্যমে এগুলো করাটা এটা জায়েজ, আর জায়েজ নয় তারা নিজের আমল দ্বারা বাস্তবায়ন করছে। স্বয়ং মোল্লা নিজাম নিজে মতিউর রহমান মাদানির বক্তৃতার পাল্টা জবাব দিয়েছেন। তো তিনি যদি মনে করেন না কারো ভুলের জবাব দেওয়া যাবে না, মোদী যদি ভুল করেছে এর জন্য মতিউর রহমান মাদানি যদি কোনো জবাব দিতে না পারে, তো স্বয়ং মোল্লা নিজাম তিনিও জবাব দেওয়ার এখানে একটি রাখেন না, কেন তিনার রসুল যে না ভুল করলে কেন এই সময়তে এই আলোচনা গুলো করবে, আপনি বা কেন তারা পাল্টা রিপ্লাই দিলেন? আপনাদের অনেক আলেম ওলেমা তারাও রিপ্লাই দিচ্ছে। আমি ইনসাফপূর্ণ কথা বলছি যে প্রত্যেকটা মানুষ তাদের বিরুদ্ধে যারা আছে বা তার মতের বিপক্ষে যারা আছে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জবাব, লেখনির মাধ্যমে জবাব বিভিন্ন জায়গাতে করছে। তো এটা নিয়ে আরেকজনকে হীন প্রতিপন্ন করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না। পয়েন্ট নম্বর এক আমি আলোচনা করবো এখন যে মোল্লা নিজামের বেশ কিছু গুটি কয়েক ভুল আছে, বেশ কিছু তিনি মিথ্যা আরোপ করেছেন, আর আলোচনাগুলো এমনভাবে করেছেন যে শিশু সুলভ একজন ব্যক্তি তারা নাকি একটা দায়িত্বশীল গোটা দেশ চালাবে এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে, কিন্তু তাদের আলোচনা একটা শিশু সুলভ আলোচনা। তাদের কিছু আলোচনা দেখলাম আর এই আলোচনা 38 মিনিটের মধ্যে কোনো এলমি আলোচনা নেই, কোরআন হাদিসের আলোকে কোনো আলোচনা নেই, শুধুমাত্র নিজের কিছু মানে নিজের কিছু কথা তিনি উপস্থাপন করতে চাইছেন, মানুষকে বোঝাতে চাইছেন, এমনটি মনে হলো। কোনো ইলমি আলোচনা নেই আর ইলমির জবাব দেওয়ারও কোনো প্রয়োজন মনে করছে না। তারপর যতটা তিনি ইলমি আলোচনা করেছেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব। পয়েন্ট নম্বর দুই, এখানে যে মনে রাখতে প্রথমে আলোচনার সময় যে মোল্লা নিজাম মতিউর রহমান মাদানির সত্তাগত বিষয়ে বেশ কিছু আপত্তি তুলেছেন, তার কথার মধ্যে কিছু আপত্তি তুলেছেন, অনেক ধরনের তিনি আপত্তি তুলেছেন, তো আমি কয়েকটা আলোচনা করব। প্রথম যে মোল্লা নিজাম তিনি স্বয়ং লাইভে এসে তিনি প্রথম যে কথাটি বলেছেন, কয়েকটা কথা বলার পরে প্রথম তিনি যে আপত্তি করেছেন মতিউর রহমান মাদানি, হাস্যকর, হাস্যকর বলতে এতটাই হাস্যকর যে আল্লামা শায়খ মোল্লা নিজাম লক্ষ লক্ষ মানুষ তাকে চেনে, তার বক্তৃতা মানুষ উপকৃত হচ্ছে, তো সেই ব্যক্তি বক্তৃতা প্রথমে বলছে যে শেখ মতিউর রহমান মাদানি তিনি কয়েকদিন আগে ভিডিও এসেছে, ভিডিও করেছেন, আর ভিডিওতে তিনি ভিউ যতটা হওয়ার কথা ছিল ততটা ভিউ হয়নি, মানে তিনি বোঝাতে চাইছেন না তার ভিডিও অনেক ভিউ হয় কিন্তু মতিউর রহমান মাদানির বক্তৃতা আর ভিডিওগুলো ভিউ হয় না। তিনি এটাকে দিয়ে কী বোঝাতে চাইছেন, আসলে কার বক্তৃতা ভিউ বেশি হলো কারটা কম হলো এটাতে কী যায় আসে? কার ভিডিও যদি বক্তৃতা যদি ভিউ বেশি হয় তার মানে কি সে হকের পরে প্রতিষ্ঠিত, আর কার ভিউ যদি না হয় সে কি বাতিলের পরে প্রতিষ্ঠিত? এটাই যদি আপনি মনে করেন তো আমরা বলতে পারবো যে এই যে তাহেরি আছে একজন গিয়াস আহমেদ তাহেরি, আমি তো বলি যে মোল্লা নিজামের চাইতে গিয়াসউদ্দিন তাহেরির বক্তৃতা সবচেয়ে বেশি ভিউ হয়, আর ওই যে একজন কুয়াকাটা আছে হাফিজুর রহমান কুয়াকাটা, আপনাদের সমস্ত জামাত ইসলামের যত বক্তারা বক্তৃতা দেয় তার চাইতে কুয়াকাটার বক্তৃতা বেশি ভিউ হয়। তো এই ভিউটা নিয়ে আপনার কথা বলা একজন আলেম মানুষ এটা হয় কিভাবে? আমি তো হাসছিলাম আপনার কথা শুনে যে ভিউ নিয়ে প্রথম কথা বলছে যে মতিউর রহমান মাদানির বক্তৃতা ভিউ হয় না, ভাই হাফিজুর রহমান কুয়াকাটা তুফাজ্জেল ভৈরবি আর এই গিয়াসউদ্দিন তাহেরি এজের যতগুলো ভিউ হয় আপনাদের সমস্ত জামাত ইসলামের বক্তাকে একত্রিত করলে ততটা ভিউ আপনাদের হয় না। বরং বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যারা বাতিল আকিদায় পরিপূর্ণ, যারা শিরকি আকিদায় পরিপূর্ণ, আপনারা বলেন আমরা বলি তাদের বক্তৃতা বেশি ভিউ হয়, তো শেখ মতিউর রহমান মাদানির বক্তৃতা ভিউ কম হয়েছে এটা আপত্তি করা কি? এটা তো কোনো ইলমি আলোচনা না, আর এটা কোনো আলেমের কথা হতে পারে না। সাধারণ মানুষ মাঠ পাশ করেছে বা রাখাল বা সে ভ্যান রিক্সা চালক এরা যদি এই আপত্তি করতো এটা মানা যেত, কিন্তু আপনার জন্য আলেম আল্লামা আপনাদের দ্বারা ভুলটা হয় কীভাবে আর এটা অভিযোগী হয় কীভাবে? তো যাই হোক, প্রথম আলোচনা এটা করলাম।
যে ভিউ কার বেশি হচ্ছে এটা মৌলিক বিষয় নাই, হক কথা কে বলছে এটা মূল বিষয়। যেমন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা হাদিস বর্ণনা আছে তারিক ইবনে আসাকির 13 খণ্ডে 322 পৃষ্ঠায়, যে আব্দুল ইবনে মাসউদ বলছে হক হচ্ছে সেটা যদি তুমি দলে একজন থাকো, একজন ব্যক্তি যদি একটা হক কথা বলে সেটাই হক। বিভিন্ন নবী রাসূলের ঘটনা জীবনীতে আমরা দেখেছি যে নবী একজন, যেমন ইউসুফ আলাইহিস সালামের বিপক্ষে ছিলেন তার 12 জন ভাই, তো ইউসুফ আলাইহিস সালাম কি হকে পরিচালনা 12 জন ব্যক্তিরা ছিল, সকলের ঐকমত্য পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা যে ইউসুফ আলাইহিস সালাম তিনি হক করে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি যে কথা বলেছেন সেটাই হক। তো কে কতজন দেখলো ভিডিও এটা বড় কথা নয়। আর কোরআন হাদিসে তো একাধিক বর্ণনা আছে যে কালিলা মাতা জাকরুন কালিমা তাশকুরুন, বা অল্প সংখ্যক মানুষ তারাই বুঝবে, অল্প সংখ্যক মানুষ তারাই হেদায়েত প্রাপ্ত, অল্প সংখ্যক মানুষ এরাই সফল, সবই তো অল্প সংখ্যক রে ভাই, বেশি সংখ্যক কোথায়? না এখানেও আপনি ভিডিও ভিউর মাধ্যমে আপনি মানে ভিডিও কে কতটা কার ভিডিও দেখছে এটার মাধ্যমে গণতন্ত্র জায়জ করবেন, এটার মাধ্যমে কি ডেমোক্রেসি গণতন্ত্র জাজ করবেন? না ভিডিও কার বেশি ভিউ হচ্ছে কারটা কম হচ্ছে এখানে গণতন্ত্র সিস্টেমকে নিয়ে আসতেন, বুঝি না। তো যাই হোক, এটা আপনি পরবর্তী সময়তে আপনার মতবাদটা ব্যক্ত করবেন। পয়েন্ট নম্বর 2, ইলমি পয়েন্ট নম্বর হচ্ছে 2, যে তিনি আরেকটা কয়েকটা যে কথাগুলো বলেছেন, তিনি একজন আলেম হিসাবে বলাটা আমি উচিত মনে করি না। তিনি ইলমি খণ্ডন যদি করতেন মতিউর রহমান মাদানির, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু শিশু সুলভ কিছু আচরণ করেছে। পয়েন্ট নম্বর 2 আমি যে বিষয়ে বলবো, তিনি বলছেন যে শেখ মতিউর রহমান মাদানি তিনি মানে প্রয়োজনীয় ভিডিও বাদ দিয়ে তিনি একামতের দিনের পেছনে তিনি ভিডিও বানাচ্ছেন। এখানে একটা কথা বলি যে মোল্লা নিজামকে বলুন তো, শেখ মতিউর রহমান মাদানি কোন প্রয়োজনীয় জিনিসের উপরে ভিডিও করেননি? আমি তো জানি তিনি কয়েক হাজার বক্তৃতা দিয়েছেন, আর এমন এমন বিষয়ভিত্তিক বক্তৃতা দিয়েছেন যেটা বাংলা জগতে পাওয়াই মুশকিল। তিনি প্রত্যেকটা বিষয়ের পুরে আলাদা আলাদা স্বতন্ত্র ঘন্টার পর ঘন্টা তিনি বক্তৃতা দিয়েছেন, এমন কোনো বক্তৃতা নেই যে তিনি হয়তো বা দেননি। আমার জানা মতে হতে পারে যে তিনি এই বক্তৃতা দেননি, এখনও ভবিষ্যতে তিনি দেবেন। তো তিনি এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে, মশালাগত বিষয় হোক বা যে কোনো প্রয়োজনীয় জিনিস হোক, অসংখ্য বক্তৃতা আছে। স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, আদর্শ পরিবার, আদর্শ নারী, মৃত ব্যক্তির জন্য জীবিত করণীয়, জানাজা সালাত কীভাবে করবেন, এমনি পাঁচক সালাত কীভাবে আদায় করবেন, কসর সালাতের বিধান কী, এই বা প্রত্যেকটা বিষয়ে তাহারাত কীভাবে করবেন, সকাল সন্ধ্যার জিকির, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা তিনি বক্তৃতা দিয়েছেন। আর আপনি বলছেন যে প্রয়োজনীয় বক্তৃতা বাদ দিয়ে তিনি এই শুধুমাত্র জামাত ইসলামের পেছনে লেগেছে, আরে ভাই জামাত ইসলামের পক্ষে কয়টা ভিডিও বিপক্ষে করেছে? ভাই সকলের বিষয়ে মুখ খুলতে হবে, যাদের যেখানে ভুল আছে সেখানে উপস্থান করতে হবে। এটা সম্পূর্ণ আপনার অজ্ঞতা যে শেখ মতিউর রহমান মাদানি প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে তিনি অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলেন। আমি তো মনে করি তিনি 85% বক্তৃতা যেগুলো আছে মানুষকে সংশোধন করার জন্য, মানুষের আমলের জন্য, মানুষের ইবাদতের জন্য, শিরক থেকে দূরে রাখার জন্য, বিদাত থেকে দূরে রাখার জন্য, বিভিন্ন ছোটোখাটো মানে খুঁটিনাটি মাসালগুলো মানুষ জেনে প্রকাশ্যে জানতে পারে, বিভিন্ন আমলের ফজিলত, তিনি সব বিষয়ে আলো কথা বলেন, তিনি কোন বিষয়ে কথা বলেনি? এটা আপনার অজ্ঞতা বা হিংসা বশীভূত হয়ে আপনি মতিউর রহমান মাদানির উপরে মিথ্যা তহমত লাগিয়েছেন, এখান থেকে আপনার ফিরে আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 36 স্পষ্ট হয়ে যে বিষয়ে তোমার ইলম নেই সে বিষয়ে তুমি কথা বলো না, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমাদের প্রত্যেকটা চক্ষু এবং কর্ণ এবং হৃদয় কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। শেখ মতিউর রহমান মাদানির সম্পর্কে ভালোভাবে না জেনে, তার প্রত্যেকটা বক্তৃতা না শুনে আপনি সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন তিনি সব বিষয়ে আলোচনা করেনি, এটা আপনার অজ্ঞতা অথবা জেনে না বোঝার ভান করে আপনি এই অভিযোগটা করেছেন। এটা রাগ মেটানোর জন্য, নিজের শরীরের রাগকে দমন করার জন্য আপনি অপবাদ দিয়েছেন যে অভিযোগটা একদম সঠিক নয়। আপনি একজন আলেম হিসাবে এমন অভিযোগ করতে কখনোই পারেন না। আমি পয়েন্ট নম্বর 3, এবার তার আরও একটি অভিযোগ আছে, আর এটা একটা খুবই হাস্যকর। তিনি বলছেন যে শেখ মতিউর রহমান মাদানি তিনি টাইম লাইনে আসার জন্য, তিনি ফেমাস হওয়ার জন্য তিনি কী করেছেন, দেলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লার সমালোচনা করেছেন, তার ভুল ধরেছেন, নালতুল্লাহ ইয়াল কাজেবিন, আল্লাহ মিথ্যুকদের উপরে লানত বর্ষণ করুন, আমিন। আচ্ছা শেখ মোল্লা নিজাম সাহেব, আপনাকে বলি যে মতিউর রহমান মাদানি কোথায় দেল হোসেন সাইদির ভুল ধরেছে আমি তো বুঝতে পারলাম না, তার ব্যক্তিগত জীবনে কোথায় ভুল ধরেছে? কখনো কি মতিউর রহমান মাদানি বলেছেন যে দেল হোসেন সাইদি তিনি রাজাকার ছিলেন, তিনি অমুককে জেনা করেছেন, আমার সঙ্গে ধর্ষণ করেছেন? যেমনভাবে আপনাদের বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক মঞ্চের ব্যক্তিত্বরা তো অভিযোগ করেছে এই ভুলগুলো ধরেছে, মতিউর রহমান মাদানি কি এমন কিছু করেছে? আমি তো তার বক্তৃতা শুনেছি এমন কিছু পাই নাই, যদি পান আমাকে দেবেন আমি দেখে সেটা একটা পর্যালোচনা আমি দেবো। তবে আমার জানা মতে দেলওয়ার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ তিনি পবিত্র কোরআন সে সুন্না এবং সালাফদের মানহাজ অনুসারে বিচ্যুত হয়ে যেসব কথা বা যেসব কথাগুলো বলেছেন, যেগুলো মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন ভালো মনে করে, আসলে প্রকৃতপক্ষে সেগুলো কোনো দলিল ছিল না বা দলিল নেই। তিনি এইসব ইসলামের বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, ব্যক্তিগত জীবনে তিনি ভুল ধরেন নাই।
আর এটা সকলে ঐক্যমত ভাই। আপনিও তো বিভিন্ন আলমে ভুল ধরেন, আপনি যে নোমান কাসিমের 288 হুজুর সকলে বলে তারও তো ভুল ধরে আপনি প্রতিবাদ করেছেন ডক্টর জাকির নায়েকের পক্ষে নিয়ে। আমি নোমান কাসিমের অনেক বিষয়ে বিপক্ষে আছি, কিন্তু আপনিও তো সমালোচনা করেন না। এই যে আপনাদের বক্তা কিছুদিন আপনার ছবিও দেখলাম আমির হামজা, তিনি স্পষ্টভাবে তিনি সমালোচনা করছেন কার, এই যে গিয়াসউদ্দিন তাহেরির, তার আলেম সার্টিফিকেট নেই, ফাজিল সার্টিফিকেট নেই বলে চ্যালেঞ্জ করলেন। আবার আমির হামজা বলেছিলেন কি যে না, যদি সে আলেম সার্টিফিকেট ফাজিল সার্টিফিকেট দেখাতে পারে বক্তৃতা ছেড়ে দেবে। পরবর্তী সময়তে তো ওই গিয়াসউদ্দিন তাহেরি তিনি তো সার্টিফিকেট দিয়েছেন, কেন তাহলে আমির হামজা বক্তৃতা দিচ্ছেন এখনো? তো ভাই সমালোচনা আপনারা করতে কম করেন না, আপনারা পীরের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কারো না কারো তো সমালোচনা করছেন। পীরের বিরুদ্ধে সমালোচনা করলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পীরের আনুগত্য করে অনুসরণ করে, তাদের বিরুদ্ধে যখন বলছেন তাদের তো অনুমতিতে আঘাত লাগে। তো নিজের আপনারা সমালোচনা করছেন যেটা মনে করছেন না এটা কোন সুন্দর বিপক্ষে। তো ঠিক মতিউর রহমান মাদানী, হাফেজ আবুল্লাহ তিনিও আপনাদের সমালোচনা করেনি, দেল হোসেন সাহেবের সমালোচনা করেনি, তার যে মাসালা ইসলামী মনে করে তিনি যে মাসালা দিয়েছেন সেগুলো তিনি জবাব দিয়েছেন। পারলে আপনারা ইলমি খণ্ডন করেন, পবিত্র কোরআন সহিহ সুন্নাহ দিয়ে সালাফদের মানহাজ অনুসারে আপনি খণ্ডন করেন, আপনার কথাটাকে আমরা গ্রহণ করব। এটা সম্পূর্ণ একটা শিশুসুলভ আপনার আচরণ বা কথা যে দেল হোসেন সাঈদীর মানে জবাব দিয়ে বা তার সমালোচনা করে মতিউর রহমান মাদানী টাইম লাইনে আসার চেষ্টা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা। আর একটা আমার আক্কলি জবাব, এমনটি যদি হয় তাহলে আমি আপনাকে বলবো যে মোল্লা নিজাম সাহেব ঠিক আপনিও এই কাজটাই করেছেন, শেখ মতিউর রহমান মাদানীর হাফেজ আবুল্লাহর সমালোচনা করে তার বক্তৃতার জবাব দিতে গিয়ে আপনি নিজেই টাইম লাইনে আসার চেষ্টা করেছেন আর আপনি টাইম লাইনে চলে এসেছেন। কারণ আপনাকে আর 2 বছর আগে আমরা চিনতাম না। মতিউর রহমান মাদানীর যেমন একটা বক্তৃতা জব দিতে গিয়েছেন, জব যে কী দিয়েছেন আপনি ভালো জানেন। তো তারপর থেকে আপনি ফেমাস হয়ে গেছেন, তারপরে আপনার ভালো ফেমাস আপনি হয়েছেন। তো আপনি তো এটা এই পথ অবলম্বন করেছেন যে মতিউর রহমান মাদানীর আপনি জবাব দিতে গিয়ে আপনি নিজের টাইম লাইনে চলে এসেছেন, আপনার নিজের কথাটা আপনি আরেকজনের উপরে চাপিয়ে দিয়েছেন। যাক, আপনাকে ধন্যবাদ। ইলমি মানে পয়েন্ট নাম্বার 4, যে আপনি আরও কিছু আপত্তি করেছেন আপনার আলোচনা থেকে, যেগুলো আমি মনে করছি এটা আপনার জন্য সুবিধা বা আপনি উচিত না। একদম শিশু সলভ বাচ্চা ছেলেরা যেমন কথা বলে এমন মানুষের কথা বলেছেন, কোনো আলেম কোনো মুফতি সাহেব এমন কথা বলতে পারে না। সাধারণ মানুষ ছোটোবেলায় মারামারি করলে ছেলেরা যেসব অভিযোগ করতে একে অপরের প্রতি, আপনি সেই অভিযোগগুলো করেছেন আর আপনি বলছেন না মতিউর রহমান মাদানী আপনি নাকি জব দিয়েছেন, জবের কিচ্ছুই দেননি। পয়েন্ট নাম্বার 4, আপনি যে বিষয়ে বলেছেন যে মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি কি করেছেন একামতে দিনের বিপক্ষে বলে টাইম লাইনে এসেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। শেখ মতিউর রহমান মাদানীর একামতে দিন মানে কীভাবে দিন কায়েম করতে হবে এ বিষয়ে উপরে একটা বক্তৃতা আছে, তিনি বিরুদ্ধে বললেন ভাই এটা আপনাদের বোঝার ভুল। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ কোনো সময়তেই একামতে দিনের বিপক্ষে বলেছেন একটা ভিডিও দেখান বা তার লেখনী দেখান, বা আহলুল হাদিস সালাফি মানহাজ যারা আছে তারা বিপক্ষে লিখেছে একামতে দিন কায়েম করা যাবে না, এর বিপক্ষে একটা কলম দেখান বা 10 সেকেন্ড একটা ভিডিও দেখান মেনে নেব। এটা সম্পূর্ণ আপনার মিথ্যাচার, মিথ্যা অপপ্রচার, আহলুল হাদিসদের উপরে মিথ্যা অভিযোগ, মিথ্যাচার করছেন যে আহলুল হাদিস তারা সম্পূর্ণভাবে একমতের দিনের বিপক্ষে বলেছে আর মতিউর রহমান মাদানী এটা দিয়ে টাইম লাইনে এসেছে। জি, এটা সম্পূর্ণ মিথ্যাচার আপনার। আহলে হাদিসরা একমতের দিন কায়েম করতে হবে এই নিয়ে কোনো ইখতিলাফ করে না, বরং করাটা একটা ফরজ বিধান। কিন্তু আমরা যেটা বিরোধিতা করি সেটা ডেমোক্রেসির মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে আপনার যে মতবাদে বিশ্বাসী সেটাকে আমরা বলি এটা উচিত নয়, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা সালাফদের মানহাজ নয়, এটা কোরআন সুন্নাহর পথ নয়। আমরা আপনারা পদ্ধতি, যে পদ্ধতিতে দিন কায়েম করার চেষ্টা করছেন সেটাকে বলি শরীরসম্মত নয়, দিন কায়েমকে নয়। এটা সম্পূর্ণ মিথ্যাচার বা জেনে বুঝে না জেনে ভান করছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যাই হোক, গণতন্ত্রের মাধ্যমে কি দিন কায়েম করা সম্ভব এটাকে সালাফদের মানহাজ, পবিত্র কোরআন সহিহ সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। আজকে শুধুমাত্র আপনার এই কয়েকটা বিষয় আমি আলোচনা করছি। পয়েন্ট নাম্বার 5, যেখানে আপনি আরও কয়েকটা মিথ্যাচার করেছেন বা অপবাদ দিয়েছেন, আপনি যেটা বলেছেন মওদুদী রাহিমাহুল্লাহ এমন কোনো ভুল করেনি যার দরুন সে জাহান্নামে যাবে বা তার ভুলের কারণে কেউ যদি অনুসরণ করে সে জাহান্নামে যাবে। বা আমরা কখন বলেছি যে মওদুদী তিনি কাফের হয়ে গেছেন, তিনি মুরতাদ হয়ে গেছেন, তাকে হত্যা করা ফরজ, মানে কাজ মানে তাকে, তার জন্য আমরা কখনো এই শব্দ ব্যবহার করেছি? আর আমরা তো ব্যবহার করিনি। যে বিষয়টা ব্যবহার করিনি সেটা কেন অভিযোগ করা হচ্ছে? যেটা ব্যবহার আমরা করি না কেন ব্যবহার করা হচ্ছে আমাদের প্রতি? এখন আপনি বলেন যে সে যদি কুফরিমূলক কোনো কথাই না বলে, জাহান্নামে যাওয়ার কোনো কথাই না বলে, তাহলে তার বিরোধিতা আমাদেরকে কেন করতে হবে? ঠিক এই কথাটা আমরা পাল্টা আপনাকে বলবো যে আপনি ওলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার বিপক্ষে কথা বলেন, আপনি বরেলভীদের বিপক্ষে কথা বলেন, পীরদের তরিকার বিরুদ্ধে কথা বলেন, এবার আপনি দেখান যে তারা ওই সমস্ত কাজ করার জন্য কাফর হয়ে গেছে, তারা কি জাহান্নামী? যদি ফতোয়া দেন ফতোয়াদের সমালোচনা করেন ঠিক আছে, কিন্তু আপনারা ফতোয়া দেন না সমালোচনা করেন,
তো আবুল আলা মওদুদী তিনি বেশ কিছু কথোপকথন বা তার বেশ কিছু লেখনী আছে যেগুলো সালাফদের মানুষের বিরুদ্ধে, কোরআন হাদিস বিরুদ্ধে সালাফরা যে ব্যাখ্যা করেন তিনি ব্যাখ্যা করেছেন, এটা অবশ্যই সালাফদের বিরুদ্ধে যেহেতু আছে তাই আমাদের সেগুলোর যথাযথ কোরআন সুন্নার মানে অনুকূলে আলোচনা করাটা এটা অবশ্যই আপনিও করেন আমরা করি, এটা স্বাভাবিক সকলে করে। তো এখানে কেন আপনার অভিযোগ যে আবুল আলা মওদুদীর মানে বিপক্ষ মানে বিশেষ করে এমন কোনো ফতোয়া নেই, এমন কোনো কথা নেই যার দরুন মানুষ পথভ্রষ্ট গোমরা হবে, আপনার এই অভিযোগ? ভাই এমন তো সমস্ত ইসলামী দলের যারা আছে তারা সকলে দাবি করতে পারে আমাদের কোন কথাটা আছে যেটা কুফরি, আমাদের কোন কথাটা আছে যার দরুন মানুষ জাহান্নামে যাবে। আরে পীরের লোকেরাও তো বলে এটা করে জান্নাতে যাবে। তো আপনার কাছে মনে হচ্ছে না আবুল আলা মওদুদীর এই কথাগুলো সঠিক, আর মতিউর রহমান মাদানি যেহেতু তার বিরুদ্ধে বলেছে আপনি মনে করছেন তাই ভুল? ভাই জাহান্নামে যাবে কে যাবেন এটা মূল কথা নাই, ইসলামের বিষয়ে তিনি ভুল করেছেন, ইসলামের সিদ্ধান্ত দিতে গিয়ে তিনি ভুল করেছেন এটা শেখ মতিউর রহমান মাদানি তিনি ধরে দিয়েছেন। আকিদাগত বেশ কিছু ত্রুটি আছে, আর আমরা এটা মনে করি না আপনার আমির হামজা বন্ধুর মতো যে কোনো ব্যক্তি একটা কাবিরা গুনাহ করলে সে যে জাহান্নামে চলে যায় আর ফিরে আসবে না। আমরা বলি যে ভাই কাবিরা গুনাহ করলে তৌবা করলে ক্ষমা পেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দেবেন, আকিদাগত বিভ্রান্তি যদি হয় আল্লাহ সুবহানাহু চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু জানা বোঝার পরেও একজন ভুল করেছে তার ভুলে পুরে প্রতিষ্ঠিত থাকা এটা কেমন, এটা কেমন, এটা মুসলিমদের আকিদা হতে পারে না। তো আবুল আলা মওদুদীর কোনো শিক্ষার কারণে একজন মানুষ জাহান্নামে যাবে এই জন্য আমরা বলি না, কেন কারো যদি গুনাহ কাবিরা করে কেউ যদি আকিদাগত ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহ যে তাকে এই কারণে একদম জাহান্নামে দিয়ে দিবে, বিশেষ করে এইসব মানে যেসব বিষয়ে তিনি আলোচনা করেছেন জাহান্নামে দিয়ে দেবেন এরকম আমরা বিশ্বাস করি না বলে আমরা ফতোয়া দিই নাই যে আবুল আলা মওদুদীর কারণেই অনেক মানুষ জাহান্নামে যাবে। তো এটা আপনার সম্পূর্ণ অজ্ঞতা আকিদা সম্পর্কে না জানার একটা, বা আহলুল হাদিসদের আকিদা তাদের মানহাজ সম্পর্কে জানা না জানার কারণে আপনি অজ্ঞতা করেছেন। পয়েন্ট নম্বর ছয়, আপনি একটা কথা বলেছেন আরও শিশু সুলভ মানে বিষয়গুলো যখন বক্তৃতা শুনছিলাম খুব হাসি পাচ্ছিল, আপনি বলছেন শেখ মতিউর রহমান মাদানি এসি ঘরে বসে বসে তিনি ভিডিও বানান আর তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে বেদাতিদের সামনে তাকে বক্তৃতা দিতে হয়, মানে তিনি বোঝাচ্ছেন যে অনেক কষ্ট করে তিনি বক্তৃতা দেন আর শেখ মতিউর রহমান মাদানি এসি ঘরে ঠান্ডা ঘরে বসে বসে তিনি বক্তৃতা দিচ্ছেন, তো কষ্ট কে করছে, কষ্ট কে করছে না? ভাই শেখ মতিউর রহমান মাদানি তিনি এসি ঘরে বক্তৃতা দেন, আপনি কি এসি ঘরে বক্তৃতা দেন না? আপনিও দেন? আর শেখ মতিউর রহমান মাদানি হাফিজুল্লাহ তিনি কি বক্তৃতা ফুললে বক্তৃতা দেননি? যে আমাদের এখানে কিছুদিন আগে মাত্র 6 মাস আগে তিনি আমাদের বিহারের তিনি কিষানগঞ্জে আইআরসি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটা আলোচনা সভা হয়েছিল তিনি ওখানে খোলা মাঠেও তিনি বক্তৃতা দিয়েছেন, তিনি যখন আমাদের ইন্ডিয়াতে আসেন তিনি তখনই বক্তৃতা দেন, বিভিন্ন সম্মেলনে যান, তিনি খোলা মাঠে তিনি আলোচনা রাখেন। তবে হ্যাঁ আপনার মতো আলোচনা রাখেন না, আপনি প্রচুর পরিমাণে রাখেন, কারণ আপনি মনে করছেন যে না এই ময়দানে আপনি কাজ করবেন, আপনি করেন। শেখ মতিউর রহমান মাদানি তিনি মানে স্টেজে তিনি বক্তৃতা দেন এবং স্টেডিয়ামের মধ্যে তিনি বক্তৃতা দেন, বিভিন্ন দাওয়াতের সেন্টারে তিনি এমনি চলে যান, যেমন কিছুদিন পরে দুবাইয়ে যাবেন, খোলা মাঠে তিনি প্রোগ্রাম করবেন। আর এটা বড় কথা নয় যে কে এসি ঘরে বক্তৃতা দিচ্ছে, কে খোলা ফিল্ডে বক্তৃতা দিচ্ছে, কথা হচ্ছে এটা যে কে হক বলছে, কে হক বলছে। ভাই এটা যদি দলিল হয় যে তিনি এসি ঘরে কথা বলেন খুব আরামে বক্তৃতা বলেন তার জন্য তার মুখ দিয়ে হক বেরাবে না, অন্য কিছু বেরাবে। তো ভাই এই যে আপনাদের চরমনা পীর সাহেবের বিভিন্ন পীররা আছে, উজানি পীর, তারা গাছে পরে উঠে যায় দেখেন না বক্তৃতা দিতে যায়, তারা তো ফিল্ডে কাজ করছে, হক মনে করবেন? মানেন? এনাতুল্লাহ আব্বাসী ও তো স্টেজ স্টেজ প্রোগ্রাম করে বেড়াচ্ছে তাকে হক মানবেন? মানেন? তো ফিল্ডে কাজ করলে সে হক বলতে পারবে, ঘরের মধ্যে কাজ করলে সে হক বলতে পারবে না, ইয়ে উসুলটা কোথায় পেলেন এটা তো আমি বুঝলাম না, এ উসুল কোথায় পেলেন? পয়েন্ট নম্বর এখানে 7, আর একটা আপনি কথা বলেছেন যে বিশেষ করে এটা আপনাদের তরফ থেকে অভিযোগ আসে যে শেখ মতিউর মাদানি বা সৌদিতে যারা মাদানি আছে তারা টাকা খায় তারা বেতন পায় এই জন্য তারা হক কথা বলতে চায় না, আপনারা হক বলে তো সৌদির টাকা খাই। বা একটা ভালোভাবে দেখেন যে সৌদি আরবে শেখ মতিউর রহমান মাদানি হ্যাঁ তিনি একটা বেতন পান যেহেতু তিনি একটা দাওয়াতি সেন্টারে কাজ করেন, 24টা ঘন্টা তিনি এখানে দিয়ে দিয়েছেন, এর জন্য তাকে সরকারের পক্ষ থেকে ইসলামী দাওয়াতের পক্ষ থেকে একটা টাকা দেওয়া, কত হতে হয়? 60,000 বা 70,000 বা 80,000। এবার শেখ মতিউর রহমান মাদানি হাফেজাউল্লাহকে 60,000, 70,000, 80,000 টাকা দিয়ে তার 24টা ঘন্টা সে কিনে নিয়েছে, সে পবিত্র কোরআন শরীফ সুন্নাহর অনুবাদ করবে, পবিত্র শরীফ সুন্নাহ তিনি মানুষের সামনে বক্তৃতা দেবে, যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে হবে, বিভিন্ন কাজ তাকে করে নিচ্ছে। তো এটাই যদি আপনার সমস্যা হয় আর তিনি এসি ঘরে থাকে এটা যদি আপনার খুব যদি ব্যথা হয় আরে বাবা এসি ঘরে শেখ মতিউর রহমান মাদানি, আমি তো দেখেছি জামাত ইসলাম শুধু নয় যারা দাওয়াতি ফিল্ডে কাজ করছে তাদের প্রত্যেককে অধিকাংশ ক্ষেত্রে দেখছি তারা যখন প্রোগ্রামের জন্য যাচ্ছে এসি ঘরে করে এসি গাড়িতে করে যাচ্ছে, তো মতিউর রহমান মাদানি তিনি এসি ঘরে 1 ঘন্টা বক্তৃতা দেওয়ার জন্য যদি এত সমালোচনা হয়, আপনি যখন 10 ঘন্টা সফর করছেন এসি গাড়িতে সফর করছেন, আসছেন এসি গাড়িতে আসছেন,
বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা শেষে মোটা অঙ্কের 20-25-30-40-50-60 কে কত পাচ্ছে, একটা নির্দিষ্ট টাকা পাচ্ছে। চিন্তা করে দেখেন যে একজন সাধারণ দাওয়াতি যারা কাজ করছে একটা প্রোগ্রাম করে 30,000 টাকা, 20,000, 25,000 একটা ইনকাম করছে। এটা যদি 1 মাসে 30টা প্রোগ্রাম করে কমপক্ষে 10 লক্ষ টাকা ইনকাম করছে, ধরেন 10 লক্ষ বাদ দেন 5 লক্ষ টাকা ইনকাম করছে একজন ব্যক্তি, একজন ব্যক্তি 5 লক্ষ টাকা ইনকাম করছে 1 মাসে। আর শেখ মতিউর রহমান আদানি তিনি তার পরিবার ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে বছরের পর বছর তিনি বসে আছেন কোথায়, সৌদি আরবে, মাত্র 50,000-60,000। আর এই কথা আপনি ভালো করে জেনে রাখেন, শেখ মতিউর রহমান মাদানি যদি ওই চাকরিটা ছেড়ে দিয়ে ফিল্ডে যদি কাজ করবেন তো অন্তত কিছু পাকা না পাক টাকা পয়সা প্রচুর ইনকাম করতে পারবেন, তার বক্তৃতা অনেক মানুষ শোনে, মানুষ শুনতে আসবে, টাকা অনেক উপার্জন করবে। তিনি এই সব টাকাগুলোকে তোয়াক্কা না করে তিনি একটি নির্দিষ্ট বিষয় পরে আলোচনা করছেন, মাত্র 50,000-60,000 টাকা। কিন্তু এখন তো বক্তারা বক্তৃতা দিলে তো 50,000-60,000-70,000-80,000 কাকে জাহাজ হেলিকপ্টারে করে চড়িয়ে নিয়ে আসছে হচ্ছে। তো এই যে টাকা পাচ্ছে, আর এসি ঘরে, এসি ঘরে আপনিও থাকেন, আপনি এসি গাড়িতে চড়েন, আপনি বাড়িটা এসি করেছেন, অধিকাংশ আপনি না করতে পারেন, অন্য কেউ করেছে, করছে তো কিনা করছে, তা এটা একটা সম্পূর্ণ অজ্ঞতা। এটা কিসের জন্য যে আপনারা এমন অভিযোগ করেন একজন আলেম হওয়া শর্তেও, আমার বুঝে আসে না। পয়েন্ট নাম্বার 3, আরেকটা কথা যে মোল্লা নিজাম সাহেব তিনি কি বলেছেন যে এখানে আমার হাসিও পাচ্ছে, তিনি এই কথা বলার পরে বলছেন যে আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ তিনি এইসব ভুল করেছে। আচ্ছা ভুলই করেছে বা এই ব্যাখ্যা করেছে, একামতের দিন অর্থ এই করেছে, তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? তিনি বলছেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আমার প্রশ্ন, আসলে মহাভারত কি শুদ্ধ? মহাভারত কি শুদ্ধ, এই কথা বলা মানে কি? আর একবার নয়, স্লিপ অফ টাং হলে একবার বলতে পারেন। আপনি এই আলোচনা 30 মিনিটের মধ্যে 5 থেকে 6 বার বলেছেন মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল। আসলে মোল্লা নিজাম সাহেব মহাভারত কি শুদ্ধ? আর আপনারা বলছেন আপনারা শরিয়া আইন জারি করবেন, তো আপনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি এই ফতোয়ায় মশালা দেন যে মহাভারত যে বিশুদ্ধ, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেলে কথাটা কি কোরআন সুন্নাহ বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে একামতের দিন দিন কায়েম করবেন এই শরীয়তের মানদণ্ডে কথাটা কি শুদ্ধ? আর এটা সাধারণ আমি জানতে বলতে পারি, আপনার মতো আলেম যিনি একামতের দিনের জন্য লড়াই করছেন, অনেক কিছু করছেন, আপনার মুখ দিয়ে কথা একবার নয় 5-6 বার কীভাবে হয় মাত্র 38 মিনিটে? এটা আপনাকে বলবো যে এটা আপনি মানে সঠিক মানে বলেন নাই, এটা সম্পর্কে আপনার হয়তো জানা নেই এই আকিদা জিনিসটা কি, তো এটা আপনি পরিবর্তন করবেন। আপনাকে দাওয়াতে ইসলাহ এই কথাটার জন্য আপনাকে বলে দাওয়াত ইসলাহ, আপনি ইসলাহ হবেন এই কথাটা কখনো বলবেন না, এটা কোনো মুসলিম এভাবে বলতে পারে না। আর একবার না 5-6 বার আপনি বলেছেন। যাই হোক, পয়েন্ট নাম্বার 9, আমরা যে বিষয়ে বলছিলাম যে তিনি একটা অভিযোগ করেছেন মতিউর রহমান মাদানি, যে মতিউর রহমান মাদানি সমস্ত আবুল আলা মওদুদির বই না পড়ে তিনি কিছু দাগানো অংশ পড়ে তিনি বক্তৃতা দিয়েছেন, ভুল ধরে নিয়েছেন, আগে পরে কিছু পড়ে নাই। এখানে একটা কথা বলবো যে আপনি কি আবুল আলা মওদুদির সমস্ত বই পড়েছেন? যে পড়েননি, যেহেতু আপনি পড়েন, আপনি ডিফেন্ড করতে কেন এসেছেন? আবুল আলা মওদুদি ঠিক কথা বলেছে এটা আপনি কেন বলতে এসেছেন? এমনকি আবুল আলা মওদুদির সমস্ত বই পড়া তো দূরের কথা, আমি তো মনে করছি যে আবুল আলা মওদুদির সমস্ত বইয়ের নামই আপনি জানেন না, কেন আপনার বক্তৃতার মধ্যে প্রমাণ পয়েন্ট নাম্বার দশ আপনি নিজে বলেছেন যে মতিউর মাদানির উর্দু যেটা পড়ে তাফিমাত, আর আমাদের তাফিমুল কোরআন, এটা এক কি এক নামে জানি না। আরে ভাই, দুটো আলাদা বই, কোথায় তাফিমাত আর কোথায় তাফিমুল কোরআন, একটা তাফসির একটা আলাদা গ্রন্থ। আপনি নিজে আবুল আলা মওদুদির বইয়ের নামই জানেন না, তো আপনি কেন আবুল আলা মওদুদির যে ভুল করেন এটা প্রতিবাদ করতে এসেছেন, জবাব দিতে এসেছেন, ডিফেন্ড করতে আসছেন? আপনি নিজে তো তার বইয়ের নাম জানেন না। তো আরেকটা কথা মনে রাখবেন যে শেখ মতিউর রহমান মাদানি যে কথাগুলো বলেছে প্রত্যেকটা স্ক্রিনশট আছে, আর আবুল আলা মওদুদির পাকিস্তান থেকে, লাহোর থেকে যেগুলো ছাপা, করাচি থেকে ছাপা, প্রত্যেকটার স্ক্রিনশট দেওয়া আছে। আপনি সেগুলো অস্বীকার করেন না যে না আবুল আলা মওদুদি এমন কথা বলেনি, বা এটা কোরআন হাদিসের আলোকে আপনি জবাব দেওয়ার চেষ্টা করেন? আপনি কয়েকটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন, ইনশাল্লাহ আমি এ বিষয়ে পরে আলোচনা একটা স্বতন্ত্র করবো। আর এখানে আমি কিছুটা টাচ দিয়ে যাবো যাতে যারা হক যারা খুঁজছে তারা যেন বুঝতে পারে, আপনার প্রতি আমার কোনো রাগ বিদ্বেষ নেই, শেখ মতিউর রহমান মাদানির পরে রাগ বিদ্বেষ বা অতিরিক্ত ভালোবাসা বাড়াবাড়ি গুলু আমি কারো ক্ষেত্রে করতে চাইছি না, আর আবুল আলা মওদুদির প্রতিও আমি গুলু বাড়াবাড়ি বা তাফরি ছাড়াছাড়ি কোনো কিছু করতে চাইছি না। আপনি জাস্ট যে সমস্যাগুলো অভিযোগগুলো করেছেন এগুলো বাচ্চা সুলভ, এগুলো কোনো আলেম বলতে পারেন না ভাই। আপনি একজন আলেম, বাংলাদেশের একজন বরণ্য আলেম, আপনার মুখ দিয়ে কথা বের হবে কেন? আপনার মুখ দিয়ে যেসব কথা বেরোবে, যেহেতু আপনি একজন রাজনীতিকবিদ, আপনারা দেশটাকে কায়েম করতে চাইছেন, আপনারা ক্ষমতায় আসতে চাইছেন, তো আপনাদের প্রত্যেকটা কথা হবে খুবই ছোট্ট কিন্তু গভীরতা থাকবে অনেক বেশি, যে কথার মাধ্যমে মানুষ মেসেজ পাবে। আপনি কী মেসেজ দিয়েছেন আমি তো বুঝি না, একটা বাচ্চা ছেলের মতো আপনি অভিযোগ করছেন, ছোটো বাচ্চারা খেলাধুলা করে না যেন অভিযোগ করে, আপনি সেম ওমনই অভিযোগ করেছেন। যে পয়েন্ট নম্বর 11, আপনি যে কথা বলেছেন যে আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ প্রসঙ্গে মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ তিনি স্পষ্ট হয়ে বলেছেন যে তার কিছু দুর্বলতা ছিল, বিশেষ করে হাদিসের ক্ষেত্রে, তিনি হাদিসকে জেন্দি বলেছে, হাদিস সন্দেহপূর্ণ। তো ভাই আপনি বলছেন
খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইপত্র থেকে আপনি দলিল দিয়েছেন একটা হাদিসের নামে জালিয়াতি, যে অনেক ক্ষেত্রে বিবেক দিয়েও হাদিসকে সনদ সহিফ সহি বা মতন টেক্সকে যে বলা হয়, বা এটা আপনার জানা নেই যে হাদিসের একটা অধ্যায় আছে, মানে একটা উসুলে হাদিস যারা পড়েছে তারা জানেন যে হাদিসের প্রথম অংশকে সনদ বলে, দ্বিতীয় অংশকে মতন বলে। আর মতনের কারণে অনেক ক্ষেত্রে হাদিস জয়ীফ থাকে, সনদ সহি হলে হাদিস জয়ীফ হয়ে যায়, যেটাকে বলে হাদিসের মতনের সাজ সাজ অংশ। কোনো গ্রহণযোগ্য সিক্কার আবির চাইতে যে দুর্বল কোনো সিক্কার আবির যদি হাদিস বর্ণনা করে সেটাকে বলে সাজ, সেক্ষেত্রে হাদিসটা মাদ প্রত্যাখ্যাত হয়। তা আমরা কখনো বলি না যে হাদিস মতনের কারণে হাদিস জয়ীফ হয় না, হয়। তো আবুল আলা মওদুদি তিনি কি এই মানহাজ গ্রহণ করেছেন, সালাফদের মানহাজ যেটা, আর খন্দকার আব্দুল জাহাঙ্গীর এটা বলেছেন যে কোরআনের আয়াত হাদিস সহি হাদিস সহি হাদিস থাকলো, এরপরে বিবেককে প্রাধান্য দিয়ে কোনো কোনো ক্ষেত্রে হাদিসকে যে বলা যায়। তো কেন এটা কোরআন হাদিস, শুধু কোরআন হাদিস সংশ্লিষ্ট নয়, এগুলো সনদ এবং মতনের উপরে কালাম হয়, এটাকে বলা হয় সাজ, হাদিসের সাজ। সনদের সাজ হতে পারে, মতনের সাজ হতে পারে, আপনার যখন আসলে হাদিস বলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে এটা যে আবুল আলা মওদুদি তিনি কি এমন নির্ভর করতেন, জিনা তিনি এমন নির্ভর করতেন না, তার জ্বলন্ত প্রমাণ যে হাদিসের মতনকে সাজ। তিনি মূলত বলতে চাইতেন হাদিসের সনদ যা হোক, মতনটা সঙ্গে যদি আক্কেলের বিরুদ্ধে চলে যায় তো আক্কেলটাই যথার্থ, হাদিসটা বাতিল। তার জ্বলন্ত প্রমাণ আপনি সেই বিশেষ করে আপনি সূরা সফ খুলেন, আয়াত নাম্বার 35-এর সুলেমান আলাইহিসসালাম দোয়া করার ঘটনা আছে। আর এই হাদিস স্বয়ং সহিহ বুখারি হাদিস নাম্বার 3424-এ বর্ণনা আছে যে সুলেমান আলাইহিসসালাম তিনি একদিন দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি 100 স্ত্রীর কাছে আমি গমন করবো, যতজন সন্তান হবে মুজাহিদ বানাবে। তো আবুল আলার মধ্যে রদ করেছে কিভাবে, সহিহ বুখারির হাদিস, এখানে কালাম করা মতনকে কালাম করে সহিহ বুখারির হাদিসকে বাদ দিয়ে দিবেন এটা তো হতেই পারে না। সহিহ বুখারির হাদিসের মতনের উপরে কালাম করে সাজ বলে বা বিবেকের বিরুদ্ধে চলে যাচ্ছে তার জন্য বাদ দিবেন এটা তো হতেই পারে না, উম্মতে ইজমার খিলাফ। কেননা আবুল আলার মধ্যে এই কাজটাই করেছেন। তাফসীরে তাফহিমুল কোরআন দেখেন সূরা সফের 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এটাই করেছেন যে 100 জন ইস্তির কাছে যাবে, এটা আক্কেলের বিরুদ্ধে। তো তিনি সহি হাদিসকে উম্মতের যে একমত ঐক্যমত করেছেন যে সহিহ বুখারির হাদিসগুলো সহি, তারপরে আবুল আলার মধ্যে নিজের বিবেককে প্রাধান্য দিয়েছে না, এখানে উসুল কোনো নির্ধারণ করেছে, নিজের বিবেককে উসুল বানিয়েছে, নিজের বিবেককে শুধুমাত্র উসুল বানিয়েছে, বুখারির মতো হাদিসকে বাদ দিয়ে দিয়েছে। তো এমন ধরনের অনেক আপনাকে কথা বলতে